আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মাস্ক না পরলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা দেয়া হবে না, করোনা প্রতিরোধে মন্ত্রী পরিষদ বৈঠকে নির্দেশনা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো 23 জনের মৃত্যু, শনাক্ত 1300 বেশি। সম্প্রচার আইন প্রণয়নে কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী, দেশপ্রেম নিয়ে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান। এবং মাওয়া প্রান্তে বসানো হল পদ্মা সেতুর 34তম স্প্যান, দৃশ্যমান 5100 কিলোমিটার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক না পরলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে সেবা দেয়া হবে না, করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান। তিনি বলেন, গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করতে শীঘ্রই নির্দেশনা দেয়া হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। এমন দৃশ্য দেখে মনে হতে পারে করোনা দেশ থেকে বিদায় নিয়েছে, তাই মাস্ক পরার প্রয়োজন নেই। অথচ সরকারি হিসেবে এখনও প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন 15 থেকে 20 জন, আক্রান্ত হচ্ছেন 1500-এর মতো। শীতে এই সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা প্রতিরোধের প্রধান উপায় মাস্ক পরা। সরকার প্রধানের নির্দেশ থাকা সত্ত্বেও কোনোভাবেই মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না, তাই এবার বিকল্প সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম একদম বড় একটা ইস্যু দেওয়া থাকবে, পোস্টারের মতন, যে নো মাস্ক নো সার্ভিস। হাট বা বাজার বা শপিং মল বা স্কুল প্রতিষ্ঠান যে কোনোই হোক, বা সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার মানে সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। গণপরিবহন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট নিং। রোডসের সচিব, নৌপরিবহন সচিব, রেলওয়ে সচিব, তাদের সাথে আমরা কাল পরশুই বসবো ইনশাল্লাহ, বসে ওটা একটা ওয়ার্কআউট করা যাবে। করোনার ভ্যাকসিন নিয়েও আলোচনা হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। সেক্ষেত্রে অক্সফোর্ড উদ্ভাবিত টিকার দিকেই বেশি আগ্রহ বাংলাদেশের। আলোচনা চলছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথেও। ভ্যাকসিন সংগ্রহের যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং এটাও পর্যালোচনা করা হয়েছে, এবং কোথা থেকে ভ্যাকসিন সম্ভব আমরা পেতে পারি সেই বিষয়ে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ সবগুলোই ফুল ফ্লেজেড আপনার জারি আছে, এবং আশা করি যে আমরা প্রথম দিক থেকে ইনশাল্লাহ ভ্যাকসিন পাওয়ার আমাদের সুযোগ রয়েছে। আমি ডেটটা বলতে পারবো না, তবে সেটা খুব ভালোভাবেই আগাচ্ছে সেই চুক্তি। করোনার সম্ভাব্য দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5803 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 19 জন পুরুষ আর 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। সবশেষ 11103টি নমুনা পরীক্ষায় 1308 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.78%। মোট আক্রান্তের সংখ্যা 398,815 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1544 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 315,107 জন। শনাক্ত বিবেচনে সুস্থতার হার 79.01%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং কোনো ঘটনাকে আড়াল করতে চায় না বলেই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে তার সরকার। রেডিও, টেলিভিশন ও পত্রিকাকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সংবাদপত্র তো বলে সমাজের দর্পণ, সেই সমাজের দর্পণ যেটা হবে সেটা যেন অন্তত মানুষের চিন্তা চেতনাটা যেন অন্তত তার দেশপ্রেম উদ্বুদ্ধ হয়, তাদের ভিতর মানবতা বোধটা যেন থাকে, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। অনেক ঝুঁকি নিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে দেশে লুটপাট ও নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করেছিল। স্বাধীনতা বিরোধীরা 21 বছর দেশকে অন্ধকারে ঠেলে দেয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির বীজ বপন করে গেছে 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি, প্রথমে জিয়াউর রহমান, এরপর এরশাদ, এরপর খালেদা জিয়া। আর তার দুর্নীতিটাকে প্রশ্রয় শুধু দেয় না, নিজেও দুর্নীতির সাথে জড়িত ছিল এবং দুর্নীতিকে লালন পালনই করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থেকে দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করায় দেশ পিছিয়ে ছিল বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নারী নির্যাতনকারীদের আওয়ামী লীগে কোনো প্রশ্রয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা জানান। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবকে কাউকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি ফেসবুকে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট না দেওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। যদি কেউ এই ধর্ষণ, জাতীয় নারীর অপমাননার মতো ঘটনা, মাইনরিটিদের নির্যাতনের মতো ঘটনা ঘটায়, তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদেরকে শুধু আইনের আওতায় আনানো, চিরদিনের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি শক্তির সহায়তায় সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। তার ভাষায়, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করছে সরকার ও নির্বাচন কমিশন। বিরোধী মতের কণ্ঠরোধ করতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। রাষ্ট্র পরিচালনায় দেশের মানুষের সমস্যার সমাধানে আজকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গণতন্ত্রে তো বিশ্বাস করেই না, শুধুমাত্র একদলীয় শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করেছেন নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই কর্মসূচিতে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 30 জনেরও বেশি। আন্দোলনকারীরা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। প্রাথমিক বিদ্যালয়ে দেশের শিক্ষক সংকট যখন চরমে, তখন রাস্তার উপরে আমরণ অনশনে এই চাকুরি প্রত্যাশীরা। এক দুদিন নয়, টানা 16 দিন তারা রাজপথে আন্দোলন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবের সামনে তাদের এই আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নিয়োগ বঞ্চিতরা। 2018 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই আন্দোলনকারীরা উত্তীর্ণ হন। আমরা দেশে সম্পদ হতে চাই, আমরা পরিবারের বোঝা, দেশের বোঝা হতে চাই না, আমরা তার কাঁধের বোঝা হতে চাই না। আমরা আজকে এতদিন ধরে অবস্থান করতেছি, কিন্তু কেউ আমাদের পাশে আসতেছে না, আমাদেরকে কেউ কিছুই বলতেছে না। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা উঠব না। তারা বলছেন, প্রতিদিন গড়ে শতাধিক শিক্ষক অবসরে যান, আর অন্তত 4,000 প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে মাত্র 3 জন শিক্ষক দিয়ে।
তাই শূন্য পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নিয়োগ বঞ্চিতরা। আমরা শিক্ষিত বেকাররা এভাবে রাস্তায় পড়ে আছি, মানবতার মায়ের কাছে আমাদের বিনীত আবেদন যাতে উনি আমাদের বেকারত্ব দূর করে। আমাদের বেকারত্বের যে যন্ত্রণায় আমরা ভুগতেছি, এর সামনে রোদ বৃষ্টি আসলে তেমন কিছু আমাদের মনে হচ্ছে না। আমরা যখন রাজপথে নামে গেছি, আমাদের ঘরে ফেরার পথ নাই, আমরা রাস্তায় থাকতেছি, বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা রাস্তায় কাটাচ্ছি, বৈরী আবহাওয়ার মধ্যে কাটাচ্ছি, কত দুশ্চিন্তা, কত মানে অনিরাপত্তার মধ্যে কাটাচ্ছি শুধু একটা চাকরির জন্য। করোনা মহামারীতে পিছিয়ে পড়া দেশের শিক্ষা পরিস্থিতি ঘুরে দাঁড়াতে এই মেধাবীরাই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 34তম স্প্যান, ফলে দৃশ্যমান হয়েছে সেতুর 5,100 কিলোমিটার। রোববার সকালে মাওয়া প্রান্তের 7 ও 8 নম্বর পিলারের ওপর 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, এই স্প্যান বসানোর ফলে আর মাত্র 7টি স্প্যান বাকি রইল। সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো সম্ভব হবে। 2014 সালের ডিসেম্বরে শুরু হয় স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে রায়হান হত্যার বিচার চেয়ে শুরু করা অনশন ভেঙেছেন তার মা ও তার পরিবারের সদস্যরা। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রোববার সকালে এই কর্মসূচি শুরু করেন রায়হানের পরিবার। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির কথা বলা হলেও প্রধান আসামি বরখাস্ত এএসআই আকবর এখনও পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠন তাদের সাথে সহমত জানায়। গত 11 অক্টোবর ওই ফাঁড়িতে নির্যাতনের পর মারা যায় রায়হান। এ ঘটনায় 2 কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে আটক টিটু চন্দ্র দাসকে 3 দিনের রিমান্ড দিয়েছে পিবিআই। ক্যাসিনো বিরোধী অভিযানের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আবারও সক্রিয় জুয়ারিরা। আশুলিয়া থেকে 21 জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ইয়াবা ওয়্যার, মোবাইল ফোন এবং নগদ টাকা। র্যাব জানায় সন্ধ্যা থেকে জমতে শুরু করে এই আসর, চলে গভীর রাত পর্যন্ত। জুয়ারিদের মূল হোতা প্লাবন হোসেন এবং ওমর ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে। ইলেকট্রিক ক্যাসিনো, এখানে বেশ কিছু ছবি আসে, সেই ছবিতে বেশ কিছু মাসের ছবি আছে, ছবিতে টাকাগুলো পূর্বেই ধরা হয় এবং যেখানে যে থেমে যায় তখন সে তার 1 ডবল বা 2টা বা 3টা ছবি থাকলে 3 ডবল এইভাবে সে টাকা পায়, আর যদি সেই ছবির কাছে না আসে তাহলে পুরো টাকাটাই তার। এটা একটা ধরনের ক্যাসিনো হাউসগুলোতে বিদেশেও দেখছেন যেভাবে হয় ঠিক একই রকম, সেখানে হয়তো ক্যাসিনোর সংখ্যা অনেক বেশি থাকে, এখানে আমরা একটি হয়তো আরো আছে। শারদীয় দুর্গোৎসবের মহানবমী ছিল রোববার। রাজধানীর বিভিন্ন মণ্ডপে আরাধনায় দেবীকে ভক্তি পূজা করেন পুরোহিত ও পুণ্যার্থীরা। মন্ত্রপাঠ, দেবী দর্শন ও অঞ্জলি সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলে নবমীর আচার। শফিউল ইসলাম সুজনের রিপোর্ট। নবমীর শুরুতেই দেবী দুর্গাকে ফুল দিয়ে বরণ করা হয়। মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য ও উলুধ্বনি সহ নানা আচারের মাধ্যমে দেবীকে জাগ্রত করে পূজা করেন ভক্তরা। দেবীর স্নান পর্বের মাধ্যমে শুরু হয় বিহিত পূজা। শাপলা, শালুক, বেলপাতা সহ নানা উপকরণ দিয়ে চলে দেবীর আরাধনা, চলে আরতি সহ শাস্ত্রীয় নানা আনুষ্ঠানিকতা। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহামারী থেকে মুক্তি চাই এবং আমাদের একটা সুন্দর স্বাভাবিক জীবন যেটা ছিল আমরা ওইটাই ফেরত চাই। বছরে শুধু আমাদের আরাধনা থাকবে মা, যেন এই করোনা মহামারীর মতো একটা দুর্যোগ থেকে আমাদের পৃথিবীর মানুষকে রক্ষা করে। করোনার কারণে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে ভক্ত দর্শনার্থীদের চিরাচরিত উপচে পড়া ভিড় না থাকলেও যার যার মতো করে দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। দশমী হবে আগামীকাল, এর মাধ্যমে যেন সকল রোগ ত্রুটি আমাদের সমাজ থেকে যেন চলে যায়। পূজাটা তো খুব স্বল্প পরিসরে হয়েছে, তো ওইভাবে তো আসলে ফিলই করতে পারিনি। সোমবার দেবী দুর্গার বিদায় নেবেন, তাই বিষাদময় অনুভূতি কাজ করছে অনেকের মধ্যে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার বিদায়ের মাধ্যমে সকল অশুভ শক্তি পৃথিবী থেকে বিদায় নিবে। মা কাল চলে যাবে এভাবে তো দুঃখ হচ্ছে, কিন্তু মা আবার পরবর্তীতে আসবে। দেশ ও জাতিকে তথা পৃথিবীর সকলকে করোনা মুক্ত করেন এবং আমরা আবার সুন্দরভাবে এই পৃথিবীতে
যথাযথভাবে বসবাস করতে পারি। মা যেন আমাদের সকল বিপদ কাটিয়ে নেন। দেবীর বিদায়ের মাধ্যমে সমগ্র জাতি সুন্দর ও সুস্থ জীবন লাভ করবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষের নেতা হয়েছেন বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে শহীদ লেফটেন্যান্ট জামাল টেনিস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান। প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশন এবং রানার্স আপ হয় 24 পদাতিক ডিভিশন। 8 দিনের এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর 45 জন অফিসার বিভিন্ন ইভেন্টে অংশ নেন। Bangabandhu was not a leader by chance, he was a leader by choice. It is to his credit that Bangladesh has occupied its rightful place in the world. Games and sports is an integral part of military life. It enables us to remain fit, healthy and happier. এবার মিলফিটা আন্তর্জাতিক সংবাদ। চলে গেলেন দক্ষিণ কোরিয়ান বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং এর চেয়ারম্যান লি কুন হি। 78 বছর বয়সে মারা গেছেন দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তিবিদ। প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন। 2014 সালে হৃদরোগে আক্রান্ত হন লি কুন হি। এরপর থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে খুব একটা জানা যায়নি। লি কুন হির নেতৃত্বে স্যামসাং বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক সামগ্রী, স্মার্টফোন ও মেমোরি চিপস নির্মাণ প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রতিষ্ঠানটির বার্ষিক লেনদেন বর্তমানে দক্ষিণ কোরিয়ার জিডিপির 1/5 বলে জানা গেছে। নাটোরে অভিযান চালিয়ে 10,000 মিটার কারেন্ট জালসহ 70 কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে মৎস্য বিভাগ শহরের তেবাড়িয়া হাটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে 10,000 মিটার কারেন্ট জাল এবং গোপনে প্যাকেটজাত করে ইলিশ বিক্রির সময় 70 কেজি ইলিশ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী রুস্তম আলীকে 5,000 টাকা জরিমানা করা হয়। পরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। নাজমুল একাদশকে 7 উইকেটে হারিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা জিতেছে মাহমুদুল্লাহ একাদশ। 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসের 69 বলে 68 রানের ইনিংসে 3 উইকেট হারিয়ে 122 বল হাতে রেখে জয় পায় তারা। সেই সাথে রবিন লীগের 2 পর্বেই পরাজয়ের প্রতিশোধ নেয় মাহমুদুল্লাহ দল। ইমরুল কায়েস 53 রানে অপরাজিত থাকেন। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে 65 রানেই 5 উইকেট হারায় নাজমুল একাদশ। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ইরফান শুক্কুরের 77 বলে 75 রানে 173 রান তোলে তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 32 আর তহিদ হৃদয় করেন 26 রান। ফাইনাল সেরা সুমন 38 রানে 5 উইকেট পান। নেপালের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস ফিরে পাওয়ায় চ্যালেঞ্জ বলে মনে করেন জাতীয় দলের ফুটবলাররা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন শেষে তারা একথা বলেন। দলের কোচ জেমিডে ঢাকায় আসবেন আগামী 29 অক্টোবর। তার আগ পর্যন্ত সহকারী কোচরা কাজ করবেন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। তবে ক্যাম্পে এখনও যোগ দেননি বসুন্ধরা কিংসের ফুটবলাররা, যদিও ব্যক্তিগত অনুশীলনে নিজেদের তৈরি করছেন তারা। 13 ও 17 নভেম্বর 2 প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নেপাল জাতীয় ফুটবল দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মাস্ক না পরলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা দেয়া হবে না, করোনা প্রতিরোধে মন্ত্রী পরিষদ বৈঠকের নির্দেশনা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো 23 জনের মৃত্যু, শনাক্ত 1300-রও বেশি।
সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম নিয়ে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান। এবং মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 34তম স্প্যান, দৃশ্যমান 5,100 কিলোমিটার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।